নমস্কার, মই সুস্মিতা শর্মা আৰু আপুনি চাই আছে সত্য। যি কোরআনৰ বাণী শুনে সেইজনে ইসলাম ধর্ম গ্রহণ করে। কোরআনৰ আছে মানব সভ্যতা, ইতিহাস, ভূবিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের কথা। অসমৰ মুখ্যমন্ত্রী সমালোচনা কৰিবলৈ গৈ এই মন্তব্য করে বিধায়ক আমিনুল ইসলামে, যে কোরআনৰ যিটো বাক্য শৈলী, বাক্যৰ গঠন প্রক্রিয়া আৰু যিটো ব্যাকরণ শৈলী আৰু উচ্চ স্তরের যিটো ভাষা ইয়াত ব্যবহার করা হৈছে, এই ভাষা আৰু এনে ধৰণৰ বাক্যশৈলী, কথনশৈলী কোনো মানুহে, সাহিত্যিক কবিসকলে সৃষ্টি কৰাটো সম্ভৱপৰ নহয়। আৰু তাৰোপৰি হজৰত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম আছিল নিৰক্ষৰ, তেখেতে কোনোদিন আনুষ্ঠানিক লিখা পঢ়া কৰা নাই। গতিকে তেখেতৰ নিচিনা এজন মানুহৰ পক্ষে ইমান উচ্চ স্তৰৰ ভাষা আৰু সাহিত্য সম্ভাৰ থকা আৰু ইমান ধৰণৰ জ্ঞান সম্ভাৰ থকা মানুহে নজনা কথাবিলাক, বিভিন্ন বিষয়ৰ কথাবিলাক তেওঁর পক্ষে রচনা করা সম্ভব নহয়। এই কথাটো যোনেই শুনিছিল, এই সুললিত কোরআন শুনিয়েই তেওঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সে কোরআন পড়া হয় মাদ্রাসাত, গতিকে মাদ্রাসা বন্ধ নকৰিবলৈ মুখ্যমন্ত্রীক আহ্বান জানালে বিধায়ক আমিনুলে। দেওবাৰে রাজস্থানের এখন জনসভাত অসমৰ সকলো মাদ্রাসা বন্ধ হওয়ার কথা উল্লেখ করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কি আপনি 700 মাদ্রাসা বন্ধ কর দিয়া, আগে আপকা ক্যা ইরাদা হে? মে রাহুল গান্ধী কো বোলা কি অভি তো সে সব বন্ধ কিয়া হুঁ, আগে যাকে সবকো বন্ধ কর দেনে কা ইরাদা হ্যা, এহি হামারা ইরাদা হ্যা, অর কুছ ইরাদা নহীঁ হ্যা। হামে দেশ মে মাদ্রাসা শিক্ষা নহীঁ চাহিয়ে, হামারা দেশ কা জুয়ান ইঞ্জিনিয়ার বননা চাহিয়ে, ডক্টর বননা চাহিয়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বননা চাহিয়ে, হামারা দেশ কো জুয়ান কোই মোল্লা বননে কে লিয়ে জরুরত নহীঁ হ্যা, হামারা দেশ কা জওয়ান ডাক্তার বনেগা, ইঞ্জিনিয়ার বনে। ইসলাম ধর্মত মাদ্রাসা শিক্ষা লাগিবই। কেবল হিমন্ত বিশ্ব শর্মাই নহয়, পূর্বেও বহু লোকে কোরআনৰ বাণী প্রচার করাত বাধা দিবলৈ বিভিন্ন কাম করেছিল। ইমান চেষ্টা তেওঁলোকে করেছিল কোরআনৰ বাণী যাতে মানুষের কানলৈকে না যায়। তার পিছতো এটো ক্রমান্বয়ে লাহে লাহে মানুষে গ্রহণ করব ধরলে। বহুত মানুষক যখন কোরআনৰ বাণী বিশ্বাস করে মুসলমান হল, তেওঁলোকক আনি অকথ্য নির্যাতন করা হল, তেওঁলোকক মরুভূমির উত্তপ্ত বালির উপর শুয়াই বুকুত পাথর হেঁচা দি নির্যাতন করা হল, বহুতক হত্যা করা হল, তারপরও ধর্ম ত্যাগ নকরে। মাদ্রাসা বন্ধর অপচেষ্টা আপনি নকরব, এই আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগৰাকীক আমিনুল ইসলামে। আমি সকলে ভাতৃত্ববোধেৰে থাকিব বিচাৰো, এই মন্তব্য আমিনুল ইসলামৰ। আমি এই কথাটো তেখেতক কম যে এই অপচেষ্টা আপুনি নকৰিব, কারণ এইটো এই 1500 বছর আগৰ পৰাই বিশ্বৰ সুপার পাওয়ার বিলাকে বহুত চেষ্টা কৰিছে, কিন্তু কোরআনৰ শিক্ষাটো বন্ধ কৰিব পৰা নাই আৰু মানুহৰ ওচৰত এই বাণীটো গৈ পাইছেই। গতিকে এইবিলাক অপচেষ্টা কৰাৰ পৰিৱৰ্তে ইয়াত সকলো জাতি ধৰ্মৰ মানুহ কেনেকৈ সম্প্ৰীতিৰে বসবাস কৰিব, সকলোকে লৈ সমিলমিলেৰে কেনেকৈ আমি অসমখনক আগুৱাই লৈ যাম, এটা সকলো জাতি ধৰ্মৰ মাজত এটা ভাতৃঘাতী সম্পৰ্ক, ইয়াত ভাতৃগত এটা সম্পৰ্ক স্থাপন কৰি শান্তি সম্প্ৰীতিৰ উন্নতি প্ৰগতিৰ অসম আৰু অসমীয়া জাতি গঠনৰ কাৰণে সকলো আগুৱাই আহিব লাগে। তাৰ কাৰণে আপুনি পদক্ষেপ লওক মুখ্যমন্ত্রী মহোদয়, সেইটো অনুরোধ জনালো। উল্লেখযোগ্য যে অসমত কেইবাখনো মাদ্রাসা বন্ধ করে দিছে আর মাদ্রাসার ক্ষেত্রত কঠোর স্থিতিও গ্রহণ করেছে ইতিমধ্যে রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী ঘোষণার পিছতে এতিয়া সরব হয়ে পড়েছে আজমল বাহিনী। এই সন্দর্ভত যদি আপনার কিবা মতামত আছে তেনেহলে আমার কমেন্ট বক্সত উল্লেখ করব পাৰিব। আর সত্য চাই থাকার বাবে আপনাক ধন্যবাদ।